90 জাতীয় পার্টি সরকার বা এরশাদ সরকারের পতন ঘটেছে, ওনারা সেই নায়ক গণ অভ্যুত্থানে। তো 91 ইলেকশনে কি জাতীয় পার্টি অংশ নেয় নাই? এরশাদ তো কারাগারে থেকে 5টা সিটে জিতেছেন, জাতীয় পার্টি সব মিলে 35টা আসন পেয়েছিল। তারা ক্যাম্পেইন করতে পারে নাই, রাস্তায় নামতে পারে নাই, ভোট চাইতে পারে নাই। ওই অবস্থায়ও একটা পতিত স্বৈরাচার 35টা সিট পায়, যার প্রধান 5টা আসনে জেতেন। তো উদাহরণ আমাদের কাছে আছে। ফলে এই 2024-এর পরে আপনি যদি মানে সবার অংশগ্রহণে সকল মানুষের ভোট দেওয়ার অধিকারে বিশ্বাস করেন, তাহলে সবার নির্বাচনে সুযোগ দেওয়া উচিত। আওয়ামী লীগের যারা শীর্ষ পর্যায়ের নেতৃত্ব, সাবেক প্রধানমন্ত্রী, তার মন্ত্রী এবং যত চামড়ার চেলা এবং দলের যত নেতা আছেন, যাদের বিরুদ্ধে বহুবিধ অভিযোগ, রাষ্ট্রীয় অভিযোগ থেকে শুরু করে দুর্নীতি, খুন, খারাপি, বহু কিছু মামলা আছে, সেই মানুষগুলো বিচার মামলা নাই, মামলা হওয়ার মামলা কারোর বিরুদ্ধে হয়েছে, কারোর বিরুদ্ধে হবে, কেউ পলাতক আছেন, হ্যান ত্যান, মানে সোজা কথা, যারা অভিযুক্ত সেটা আইনগতভাবে হোক, রাজনৈতিকভাবে হোক, পাবলিক পারসেপশনের মাধ্যমে হোক, বা বিগত 16 বছর জনগণ তাদেরকে যা কিছু করতে দেখেছে সেই অভিজ্ঞতা থেকে হোক, সেই মানুষগুলো এর সাথে কিন্তু বিরক্ত আছে, কিন্তু দেখেন এর সাথে কিন্তু দেশে থেকে গেছে, পলায় যায়, দেশে থেকে গেছে, জেলে গেছে, পুরো সব পলায় গেছে। হ্যাঁ, তার মানে হচ্ছে তারা রিজাইন করছে, এরা রিজাইন হয়নি, রাইট, মানে তাদের পতনটা আরো ভয়ঙ্কর, যেটা দুদুবাই বলছিলেন যে বাংলাদেশের ইতিহাসে নাই। হ্যাঁ, এই এই অঞ্চলের সাউথ এশিয়া দেখলে শ্রীলঙ্কাতে আমরা পালাতে দেখেছি, তো এরকমভাবে পালিয়ে গেছে দলবল সহ একেবারে সব কিছু মিলে, এরকম ঘটনা ঘটে নাই। শেষ কথা বলি যে আপনি জনগণের উপর ছেড়ে দেন, যারা 16 বছর স্বৈরশাসন, ফ্যাসিবাদী শাসন কায়েম করেছে, এত দুর্নীতি, এত কিছু করেছে, তাদের পক্ষে কিছু না কিছু মানুষ আছে। আপনি একটা দল বা একটা আদর্শকে আপনি নিষিদ্ধ করলে সুযোগ দেওয়া উচিত, হ্যাঁ অবশ্যই সুযোগ দেওয়া উচিত, কিন্তু যারা দুর্নীতির দায়ে অভিযুক্ত, নানাবিধ অপরাধ করেছেন, তাদেরকে বাদ দিয়ে, তাদেরকে বাদ দিয়ে। আর শেষ কথা বলি, কোনো দল বা আদর্শকে নিষিদ্ধ করে যে রাখা যায় না, তার সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে জামাতে ইসলাম।